গলা ব্যথা এটি একটি খুবই সাধারণ উপসর্গ যা সব বয়সী মানুষের মধ্যে দেখা যায়। এই অবস্থায় গলা লাল হয়ে যায় এবং ফুলে যায়। খাদ্য গিলতে অসুবিধাও হতে পারে। তীব্র গলা ব্যথার কারণ হচ্ছে ভাইরাস, এছাড়া ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণকারীরাও এর জন্য দায়ী। বেশিরভাগ গলা ব্যথাই সাধারণত ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে। খুব বেশি জটিল সমস্যা না হলে গলা ব্যথা এমনি এমনি সেরে যায়। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই গলা ব্যথা দূর করা যায়। আসুন জেনে নিই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এই গলা ব্যথা দূর করব। গলা ব্যথা হলে এর প্রাথমিক চিকিৎসা হলো গরম পানি লবণ দিয়ে গড়গড় করা। এক গ্লাস হালকা গরম পানি নিন, এতে এক চা চামচ লবণ যোগ করুন। এই লবণ মিশ্রিত উষ্ণ গরম পানি দিয়ে গড়গড় করলে আপনার গলা ব্যথাই কমবে না, সাথে সাথে গলায় ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কাও অনেক কমে যাবে। গলা ব্যথা দূর করতে সবুজ চা বা গ্রিন টি খুবই উপকারী। এক কাপ গরম পানিতে আধা চা চামচ সবুজ চা পাতা আর এক চা চামচ মধু দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। এবার ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন। সবুজ চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেয়। দিনে 3 থেকে 4 বার এই মধু চা পান করুন, তাহলে দেখবেন গলা ব্যথা দূর হয়ে যাবে। গলা ব্যথা দূর করতে লেবু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবু শরীরের টক্সিন দূর করতে খুবই উপকারী। তাই টনসিলের সংক্রমণ হলে বা গলায় ব্যথা হলে হালকা গরম পানিতে 1 চামচ লেবুর রস ও 1 চামচ মধু এবং সামান্য লবণ মিশিয়ে দিন। লবণ অ্যান্টিসেপ্টিক, তাই দেহের ভেতর সংক্রমণ রোধে লবণ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই মিশ্রণটি আপনার টনসিলের সমস্যা কমিয়ে দেবে। গলা ব্যথা দূর করার জন্য আরেকটি ঘরোয়া উপায় হলো মধু। এটি প্রাচীন কাল থেকে গলা ব্যথা দূর করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। 1 কাপ গরম পানিতে 1 থেকে 2 চামচ মধু মেশান, দিনে 2 থেকে 3 বার পান করুন ঘুমোতে যাওয়ার আগে, তাহলে আপনার গলা ব্যথা দূর হয়ে যাবে। গলা ব্যথা দূর করার আরেকটি ঘরোয়া উপায় হলো দারুচিনি। কয়েক ফোঁটা দারচিনি তেলের সঙ্গে 1 চা চামচ মধু মিশ্রিত করুন। দিনে 1 বার এটি ব্যবহার করুন। গলা ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে এটি সাহায্য করবে। আমরা সবাই কম বেশি আদার গুণের কথা জানি। আদার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য আদা গলা ব্যথা দূর করতে সাহায্য করে। পানি গরম করে তাতে কয়েক টুকরো ফ্রেশ আদা দিয়ে দিন। এরপর এই পানিটি 5 থেকে 10 মিনিটের জন্য ভালো করে ফোটান। দিনে কমপক্ষে 2 বার এই পানি পান করুন। এতে 1 চামচ চাইলে মধু যোগ করতে পারেন। এতে করে গলা ব্যথা দূর হয়ে যাবে। গলা ব্যথা দূর করতে মাঝে মাঝে মুখে 2টি লবঙ্গ রাখুন এবং সেগুলো নরম হওয়ার পর চিবিয়ে গিলে ফেলুন। এতে করে কার্যকরভাবে গলা ব্যথা নিরাময়ে সাহায্য করে। রসুনের মাধ্যমেও গলা ব্যথা দূর করা যায়। রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত এবং গলা ব্যথা নিরাময়ে সাহায্য করে। রসুনের মধ্যে থাকা এলিসিন গলা ব্যথার কারণ ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খেতে পারেন। হলুদও গলা ব্যথা নিরাময়ের অন্যতম সেরা উপাদান। খানিকটা হলুদ গুঁড়া 1 গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে নিন। তারপরে সকালে খালি পেটে পান করুন। চাইলে দুধের সঙ্গেও হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে করে গলা ব্যথা দূর হয়ে যাবে। হাঁচি কাশি ও গলার ভেতর প্রচুর তরল নিঃসরণের জন্য শরীর অনেকটাই পানি শূন্য হয়ে পড়ে। তাই প্রচুর পানি ও তরল খাবার খেতে হবে, তবে অবশ্যই ঠান্ডা পানি বর্জন করতে হবে। গলা ব্যথায় ধোয়া ওঠা গরম স্যুপও খেতে পারেন। এছাড়া গলা ব্যথা দূর করতে কিছু লজেন্স পাওয়া যায় যেগুলো মেন্থল, ইউক্যালিপটাস ও ফেনল দিয়ে গঠিত। এই লজেন্সগুলো চুষে খাওয়ার ফলে গলা ব্যথা কমে যায়। এগুলো মূলত কোরোসেপ্টিক, অর্থাৎ গলায় একটা আরামদায়ক অনুভূতি এনে দেওয়ার পাশাপাশি জীবাণুনাশক হিসাবেও কাজ করে। এছাড়া গলা ব্যথা দূর করতে লবণ মিশ্রিত পানির সাথে বেকিং সোডা মিশ্রিত করে গড়গড় করতে পারেন। এই পানিটি ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ইস্ট ও ছত্রাকের বংশ প্রতিরোধ করতে পারে। চাইলে গলা ব্যথা দূর করতে লবণ মিশ্রিত করে গরম জলের ভাপও নিতে পারেন। দিনে 2 বার ভাপ নিলে গলা ব্যথা কমবে। এছাড়া যে কোনো অসুস্থতার জন্য বিশ্রাম একান্ত জরুরি, তাই ঠিকমতো বিশ্রাম নেওয়া উচিত।
এবং খুব বেশি সমস্যা হলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিত্য নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। নেক্সট টাইমে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।